হযরত আলী কোনো সাধারণ ব্যক্তি না যার জন্ম কাবা ঘরে আজ পর্যন্ত কাবা ঘরে কোনো মানুষের জন্ম হয় নাই আর পৃথিবীতে হবেও না তাহলে তিনি কেন সেই অভিশাপ থেকে মুক্ত পাইল না তিনি তো মুক্তি পাইলো পাইতে পারতো তো আমার যে কথাটা ছিল সেই কথার মধ্যে একটা প্যাচ মারছে আমার যা প্রশ্ন চমৎকার জবাব দিছে হ্যাঁ প্যাচটা কি কমা ফাতেমা তার মসজিদের দরজায় ছিদ্র দেখে অভিশাপ দিল তো অভিশাপ থেকে হযরত আলী বাঁচতে পারল না কারণ কি মা ফাতেমাকে হযরত আলীর অভিশাপ দিছে অভিশাপটা হলো তার নিজের উপরেই পড়ে গেছে কারণ হলো শুধু হযরত আলীর কলেজা ছিদ্র হয় নাই স্বয়ং মা ফাতেমার কলেজাও ছিদ্র হয়েছে অভিশাপটা শুধু আরেকজনের উপরে পড়লে কথা ছিল সেটা তো মা ফাতেমার নিজের উপরেও পড়েছে কারণ মা ফাতেমার উরুজ্জাত সন্তান ইমাম হাসান ইমাম নিজের উপরে যে অভিশাপ সেই অভিশাপ থেকে হযরত আলী এই জন্য মুক্ত হতে পারে নাই এই বাৎসল্য প্রেমেতে শাই মা ফাতেমাকে মা বলে ডেকেছিলেন এবার একটা প্রশ্ন আমার দেখে যাই আপনি বলবেন এই বাৎসল্য প্রেমেতে আমার আল্লাহ পাক আমার মা ফাতেমাকে মা বলে ডাকলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তাকে আমার আল্লাহ কেন বাবা ডাকলেন না মা ফাতেমা যদি মা হয় তাহলে তার যিনি স্বামী তাকে তো বাবা বলাই যায় কিন্তু আমার আল্লাহ পাক হযরত আলীকে বাবা বললেন না এই বাবা না বলার ভিতরের রহস্যটা কি লুকাইত ছিল হযরত আলীর আল্লাহ তাআলা কেন বাবা বলে না ওইটিবের ভিতরে আত্মার উপর আমার আল্লাহ তাআলা ছিল আল্লাহ তাআলা যদি আত্মার রূপে না থাকতো তাহলে জীবন্ত কেউ থাকতো না আমার ভিতরে আপনার ভিতরে আছে বলি আমরা জীবন্ত আছি আর যখন খোদাই সত্তা চলে যাবে আমি আপনি সবাই মরা হয়ে পড়ে থাকবো মাটির তলে আমাদের অবস্থান হবে যে দায়ে আল্লাহ তাআলা মা ফাতেমাকে মা বলে কয় আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা দোস্ত বলে ঘোষণা করছে হাবিব বলে ঘোষণা করছে সে হাবিবের মেয়ে এই জন্য মেয়েকে মা সম্বোধন করেছে মূলত ফাতেমার পেটে তো আল্লাহ জন্ম নেয় নাই আল্লাহ যদি ফাতেমাকে মা বলে আর হযরত আলীকে বাবা বলে তাহলে আল্লাহ হয়ে যায় সৃষ্টি মূলত আমার আল্লাহ হইল স্রষ্টা আমরা সবাই সৃষ্টি সৃষ্টি হযরত আলীকে বাবা বললেই আল্লাহ তাআলা সৃষ্টি হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা হযরত আলীকে বাবা বলে আমার বাবাজিকে তার বলা করার জন্য আমার যেই প্রশ্ন ছিল সেখানে চমৎকারভাবে জবাব করলেন জবাব করে আমার কাছে একটি প্রশ্ন করলেন আমার মা ফাতেমা তো জোহরা হযরত আলীর সঙ্গে তিন দিন কথা বললেন না ওই তিন দিন কথা বললেন না কেন তিন দিনের মধ্যে যদি তিনি মারা যাইতেন তাহলে তিনি জাহান্নামে যাইতেন এই বিষয়টা কি কি কারণে কথা বললেন না আমি তার জবাব করব আগে আমার একটি গান থাকবে আমার মা ফাতিমার পালা থেকে একটি গান আমি রাখি তবে একটা পয়েন্ট আমি রাখতে চাই আমার বাবাজির কাছে তিনি তুলে ধরলেন আমার মা ফাতেমা গুপ্ত রূপ গুপ্ত চেহারা হযরত আলী বললেন আমার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই হাসান হুসাইন বললেন বাবা আপনার থেকেও অধিক সুন্দরী আমার মা বলে তার বাতুনি চেহারাটা আপনি দেখেন নাই বলে কি করে দেখা যায়
বলে অধিক রাত্র বেলা আমার মা যেন নানার সঙ্গে কই যায় তখন ওই চেহারাটা দেখা যায় তখন চলে গেল সেই চৌঠা আসমানে বাইতুল মামুর মসজিদে সেই বাইতুল মামুর মসজিদের মধ্যে নামাজ পড়লেন নামাজ পড়াতে হযরত আলী যখন মসজিদের মধ্যে দুটি আঙ্গলি দিয়ে ছিদ্র করলেন ছিদ্র করার সঙ্গে সঙ্গে মা ফাতেমা নামাজ শেষে যখন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর সময় দেখে মসজিদ দিয়ে বাইরের আলো আসে যখন এটা দেখতে পেল দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলল মাওলা গো আমার এই বাতুনি মসজিদের মধ্যে যেজন ছিদ্র করলো দুইটা ছিদ্র করলো তুমি তার কলিজার মধ্যেও দুইটা ছিদ্র করে দাও সুন্দর সেই অভিশাপ লেগে গেল হযরত আলী তাতে কি হইল হাসান হুসাইন একজন মরল জহরে একজন মারা গেল কহরে কার অভিশাপে আমার মা ফাতেমার অভিশাপে এখন এখান থেকে একটা পয়েন্ট আমি রাখতে চাই যে সেদিন মা ফাতেমা অভিশাপ দিল হযরত আলী সেই অভিশাপ মাপ পাইল না কেন তিনি তো হযরত আলী কোনো সাধারণ ব্যক্তি না যার জন্ম কাবা ঘরে আজ পর্যন্ত কাবা ঘরে কোনো মানুষের জন্ম হয় নাই আর পৃথিবীতে হবেও না তাহলে তিনি কেন সেই অভিশাপ থেকে মুক্ত পাইল না তিনি তো মুক্তি পাইলো পাইতে পারত সত্য এটা আপনি একটু তুলে ধরবেন এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট হইল এবার একটি গান আমার মা ফাতেমা পালা অনুযায়ী রাখছি ঘটে ও কি ও রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে
ঘটে মরি হাই রে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে সুখ শান্ত দাস্য প্রেমে বাৎসল্য আর মধুর প্রেমে মরি হাই রে পঞ্চ প্রেমের শতধারা বাধি ছয় বম্বেটে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে দাস্য প্রেমে মা ফাতেমা আমার আল্লাহকে করলেন পিয়ারা মরি হাই রে বাৎসল্য প্রেমেতে ধরা সাই আমার ফাতেমার কাছে প্রেম বিনে কি প্রেমের মানুষ ঘটে এই বাৎসল্য প্রেমেতে সাই মা ফাতেমাকে মা বলে ডেকেছিলেন এবার একটা প্রশ্ন আমার রেখে যাই আপনি বলবেন এই বাৎসল্য প্রেমেতে আমার আল্লাহ পাক আমার মা ফাতেমাকে মা বলে ডাকলেন হযরত আলী করিমুল্লাহ ওজহু তাকে আমার আল্লাহ কেন বাবা ডাকলেন না মা ফাতেমা যদি মা হয় তাহলে তার যিনি স্বামী তাকে তো বাবা বলাই যায় কিন্তু আমার আল্লাহ পাক হযরত আলীকে বাবা বললেন না এই বাবা না বলার ভিতরের রহস্যটা কি লুকায়িত ছিল তাই বলেছে গানটার মধ্যে দাস্য প্রেমে মা ফাতেমা আমার মা ফাতেমা তিনি হযরত আলীর সঙ্গে তিন দিন কথা বললেন না কেন কথা বললেন না তার একটা কারণ ছিল কি সেই কারণটা হচ্ছে আমার হযরত আলী করিমুল্লাহ ওজহু আমার মা ফাতেমাকে সেদিন ফকিরের ঝি বলে গালি দিয়েছিলেন যখন ফকিরের ঝি বলে গালি দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা খুব কষ্ট পাইল আমার বাবাকে ফকিরের ঝি বলে গালি দিল আমাকে ফকিরের ঝি বলল যিনি সৃষ্টি না হইল তামাম দুনিয়ায় কিছুই হইতো না আমার বাবাকে বলল ফকির আমি যিনি আল্লাহর কাছে বাদশাহিত্ব চাইলে আমার আল্লাহ তাকে বাদশাহ বানাইতেন তিনি আল্লাহর কাছে বাদশাহিত্ব চাই না তিনি চেয়েছে তার পাপী উম্মতদেরকে আর আমার বাবাকে নিয়ে আমাকে গালি দিল আমি ফকিরের ঝি আমি হযরত আলীর সঙ্গে আর কথা বলবো না তিন দিন চলে গেল
বাবার কাছে যায় বলে বাবা আমার দয়াল নবীর কাছে বলে বাবা আমি তিন দিন হয় হযরত আলীর সঙ্গে কথা বলি না আমার স্বামীর সঙ্গে কথা বলি না বলে কেন মা তুমি কথা বলো না কেন বলে বাবা আমার স্বামী হযরত আলী আমাকে ফকিরের জি বলে গালি দিয়েছে জানো বাবা আমার কাছে অনেক কষ্ট লেগেছে এজন্য আমি কথা বলি না বলে ফাতেমা তুমি কি করেছো তোমাকে ফকিরের জি বলে গালি দিয়েছে বলে তুমি কষ্ট পাইছো ও ফাতেমা তিন দিন কথা বলো না তুমি কি জানো এই তিন দিনের মধ্যে যদি তুমি মারা যাইতা তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিতেন না আমি নবীও যদি সুপারিশ করতাম তারপরে তুমি জান্নাতে যাইতে না তুমি কি করেছো তোমার হযরত আলীর সঙ্গে এখন যাও এই মুহূর্তে গিয়ে কথা বলো তুমি তো মা ফকির শব্দটা বুঝতে পারো নাই ফকির কি ফেকাকিয়ারে ফেতে ফানা ফিল্লা রেতে রাজা বন্দি ইয়াতে ইলাহি কাপেতে কিনা এই চারটা হরফ মিলে হয় ফকির আর ফকির কে হয় ফকির হয় আল্লাহর বন্দি তাই আমার আল্লাহ পাক বলেছে আল ফাকরে আল ফাকরে ফাকরে মিন্নি আমি আল্লাহ হই ফকিরের ভেদ ফকির হয় আমার ভেদ আমি তো আল্লাহর ভেদ সেটা বলেই তো গালি দিছে এটা তো খারাপ কোনো বিষয় না তুমি যাও মা হযরত আলীর সঙ্গে গিয়ে এখন এই মুহূর্তে গিয়ে তুমি কথা বলবে হযরত আলীর সঙ্গে গিয়ে কথা বলল সেখানে সব কিছুর সমাপ্তি হইল বাজান একদিন আমার দয়াল নবীর কাছে আমার মা ফাতেমা জানতে চায় বাবা আমার আগে জান্নাতে কে যাবে নারীদের মধ্যে আমি তো জান্নাতের সর্দারিনী আমি তো সর্দারিনী হয়ে থাকবো তবে আমার আগে জান্নাতের মধ্যে কে যাবে বলে মা ফাতেমা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এক কাঠুরির স্ত্রী বলে তার নাম রহিমা বলে বাবা এটা কেমন কথা বলেন একটা সামান্য কাঠুরি কাঠুরির স্ত্রী যাবে আমার আগে জান্নাতে এই বিষয়টা কি বলে তুমি যাও তুমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে আসো প্রথম দিন আমার মা ফাতেমা কাঠুরির স্ত্রীর বাড়িতে গেলেন দরজার মধ্যে টুকা দিলেন বলে কে বলে আমি মা ফাতেমা আমি নবীর নন্দিনী ফাতেমা আপনি দরজাটা খুলবেন আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই বলার সঙ্গে সঙ্গে বলে আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না আপনি চলে যান চলে গেল দ্বিতীয় দিন হাসানকে সঙ্গে নিয়ে আমার মা ফাতেমা আবার আসলো আয়েশা দরজার মধ্যে টুকা দিল বিবি রহিমা তুমি দরজাটা খুলো বলে কে আপনি বলে আমি নবীন নন্দিনী মা ফাতেমা দরজাটা খুলো বলে আপনার সঙ্গে ওই বাচ্চাটাকে বলে আমার সন্তান হাসান বলে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি আপনার সঙ্গে একা কথা বলা যাবে আর দ্বিতীয় কারো সামনে কথা বলা যাবে না আমি আপনার হাসানের সামনে আমি আসতে পারবো আমার মা ফাতেমা চলে গেলেন পরের দিন আবার আসলেন আয়েশা দেখে বিবি রহিমা দরজার মধ্যে টুকা দিছে দরজাটা খুলে দিছে বলে কেন আসছেন আপনি ঢুইকাই দেখে ঘরের মধ্যে পাশে দরজার পাশে একটা লাঠি একটা রশি একটা ফিরে আর একটা হাত পাখা এক গ্লাস পানি ওইটা দেখে মা ফাতেমা বলতেছে তোমার ঘরে এইগুলা কেন বলে আপনি জানেন না আমার স্বামী যখন আসবে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী যখন রৌদ্র থেকে আসবে আসার পরে আমি এই ফিরিটার মধ্যে তাকে বসতে দেব বসার পরে আমার স্বামী একজন কাঠুরি তিনি সারাদিন কাঠ কেটে তিনি ঘেমে বাড়িতে আসবে এই পাখাটা রেখেছি আমি তার গায়ে বাতাস করবার জন্য বলে আমি এই এক গ্লাস পানি রেখেছি আমার স্বামী সারাদিন গরমে তার গলা যদি শুকিয়ে থাকে এই পানিটা পান করে তার গলাটা ভিজবে সেজন্য আমি এই পানিটা রেখেছি বলে তাহলে বুঝতে পারলাম তাহলে লাঠি আর রশি কেন
বলে আমার এই সমস্ত ইবাদত করাতে আমার স্বামীকে যদি এই ইবাদত করার মধ্য দিয়েও যদি আমার ভুল হয়ে যায় এই সেবার মধ্য দিয়ে যদি আমার ভুল হয়ে যায় এই লাঠিটা রাখছি আমার স্বামী যেন ওই লাঠি দিয়ে আমাকে পিটায় বলে তাহলে এই রশিটা কেন রেখেছো বলে আমার স্বামীর লাঠির আঘাতে আমি যদি ব্যথা পেয়ে আমি যদি ছোটাছুটি করি আমার স্বামী যেন ওই রশি দিয়ে আমাকে বেঁধে পিটায় বলে আহারে তোমার মতো নারী তো সবাই হইতে পারে না তুমি এতটা ভালোভাবে তুমি স্বামীর ভজনা করো আমার বাবা হয়তো সত্যি বলেছে তুমি নারী হয়েও তুমি জান্নাতে আমারও আগে তুমি প্রবেশ করবে তাই সেই মা ফাতেমার গুণকীর্তন বাবা বলে কয়ে শেষ করবার মতো না যিনি জান্নাতের সর্দারিনী যিনি হাজার হাজার উম্মতকে জীবিত রাখবে তাই বলেছে ওরে দাস্য প্রেমে মাঝহুরা আমার যে কথাটা ছিল সেই কথার মধ্যে একটা প্যাচ মারছে আমার যা প্রশ্ন চমৎকার জবাব দিছে প্যাচটা কি কমা ফাতেমা তার মসজিদের দরজায় ছিদ্র দেখে অভিশাপ দিল তো অভিশাপ থেকে হযরত আলী বাঁচতে পারলো না কারণ মা ফাতেমাকে হযরত আলীর অভিশাপ দিছে অভিশাপটা হলো তার নিজের উপরেই পড়ে গেছে কারণ হলো শুধু হযরত আলীর কলেজা ছিদ্র হয় নাই স্বয়ং মা ফাতেমার কলেজাও ছিদ্র হয়েছে অভিশাপটা শুধু আরেকজনের উপরে পড়লে কথা ছিল সেটা তো মা ফাতেমার নিজের উপরেও পড়েছে কারণ মা ফাতেমার উরুজ্জাত সন্তান ইমাম হাসান ইমাম নিজের উপরে যে অভিশাপ সেই অভিশাপ থেকে হযরত আলী এই আল্লাহ ফাতেমাকে মা বলে হযরত আলীকে বাবা বলে না কেন এটা বেকার করছি না কারণ হলো নিরাকারে পানির হালে পানির রূপে সারা পৃথিবী জলময় ওই সময় যে ডিম্ব ছিল ডিমের খোসা ছিল মা ফাতেমা কুসুম রূপে আমার দয়াল নবী মুস্তফা নবী মুস্তফা হাসান হুসান ছিল দুই পর্দা বিজল রূপে ছিল হযরত আলী আত্মারূপে ছিল মা আত্মারূপে ছিল আমার আল্লাহ তাআলা নিজে ডিম্বটা তিনটায় শব্দ করে যখন ফেটে যায় হা হে হু তাতে তিন প্রকারের সৃষ্টি হয় ডিমটা ফেটে যে আসমান আর জমিনের তৈরি হয়ে যায় ডিমের পর্দা দিয়ে
ডিমের খোসা দিয়ে তিন প্রকারের সৃষ্টি 6000 এজা 6000 গেজা 6000 বয়জা এজা হলো মানবকুল গেজা হলো উদ্ভিদ আম জাম করই কাঁঠাল যত প্রকারের গাছ আছে এ হলো গেজা আর বয়জা হলো ডিম হাঁসের ডিম মুরগির ডিম টিকটিকির ডিম সাপের ডিম কুমিরের ডিম ডিম জাতীয় 6000 এই 3-6-18000 মাখলুকাত আল্লাহ তিন শব্দে তৈয়ার করে নেয় আমার এক বাবাজি বলছে আদম হাওয়ার সৃষ্টির রহস্য সাজা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভণ্ডে 18000 মাখলুকাত আমি নিজেই তো 18000 মাখলুকাত আমার ভিতরে সে উদ্ভিদ আছে আমার ভিতরে সে ডিম্ব আছে আমার ভিতরে সেই মানব সত্তা আছে আদম হাওয়াকে সৃষ্টি করল আল্লাহ তাআলা জেদ্দার মাটি দ্বারা আদমকে শুধু জেদ্দার মাটি দিয়ে আদম তৈরি হইছে এই কথা কোনো দলিল কিন্তু বলে নাই 18 জায়গার মাটি দিয়া আদমকে বানাইছে তার অর্থই হইল 18000 মাখলুকাতে মাটির মাটির নির্যাসে এই মানুষকে তৈরি করছে আর পবিত্র কোরআন বলছে আদমের বাম পাজরের হার এই হারের নাম হলো রেহান রেহান নামক হার দ্বারা আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করছে অর্থাৎ পুরুষ থেকে নারীকে সৃষ্টি করছে এই জন্য সে আমার জোড়া পুরুষের জোড়া নারী না শুধু তাই বলা নাই যার থেকে যাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা তাকে সঙ্গিনী বানাইছে 18 জায়গার মাটি এটা একটা রূপক কথা রূপক শব্দ 3-6-18000 আপনি গুনে দেন বাবার হলো সাইন হার রক মনি বাবার হলো সাইন মার হলো সাইন গোস্ত পোস্ত লোহ এই সাইরে সাইরে আট আর খোদার দেওয়া 10 এই 18 মোকামে প্রভু খেলছে মহা মায়ের সাইর বাবার সাইর হইল 8 খোদার দেওয়া 10 ইন্দ্রিয় হলো 10 এই 18 এই 18 জায়গার মাটি দিয়ে হইল আমার আল্লাহ বানাইছে মানে 18টার মিশ্রণে আল্লাহ বানাইছে আমরা প্রত্যেকই তা কেউ এটা ছাড়া না আমার ভিতরে মায়ের সাইর আমার ভিতরে বাবার সাইর আমার ভিতরে আল্লাহর 10 এই 18 মোকাম এই 18 মোকাম দ্বারা আল্লাহ তাআলা আমাকে বানাইছে এই জন্য বলছে 18 জায়গার মাটি দিয়া আদম রে আল্লাহ বানাইছে বাবা হযরত আলী রে আল্লাহ তাআলা কেন বাবা বলে না ওই ডিমের ভিতরে আত্মার উপর আমার আল্লাহ তাআলা ছিল আল্লাহ তাআলা যদি আত্মার রূপে না থাকতো তাহলে জীবন্ত কেউ থাকতো না আমার ভিতরে আপনার ভিতরে আছে বলি আমরা জীবন্ত আছি আর যখন খোদাই সত্তা চলে যাবে আমি আপনি সবাই মরা হয়ে পড়ে থাকবো মাটির তলে আমাদের অবস্থান হবে যে দয়া আল্লাহ তাআলা মা ফাতেমাকে মা বলে কয় আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা দোস্ত বলে ঘোষণা করছে হাবিব বলে ঘোষণা করছে সে হাবিবের মেয়ে এই জন্য মেয়েকে মা সম্বোধন করেছে মূলত ফাতেমার পেটে তো আল্লাহ জন্ম নেয় নাই আল্লাহ যদি ফাতেমাকে মা বলে আর হযরত আলীকে বাবা বলে তাহলে আল্লাহ হয়ে যায় সৃষ্টি মূলত আমার আল্লাহ হইল স্রষ্টা আমরা সবাই সৃষ্টি সৃষ্টি হযরত আলীকে বাবা বললেই আল্লাহ তাআলা সৃষ্টি হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা হযরত আলীকে বাবা বলে না আমি কথাটা বলে তারপর আমার গানে প্রবেশ করব দয়াল নবী গেছে মেরাজে যে গানটার মধ্যে আংশিক কিছু কথা আছে মেরাজে
সেই দয়াল নবী মেরাজে যাইতে 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 এক আসমান দুই আসমান তিন আসমান সপ্তম আসমানে ভেদ করে মলায় আলা ভেদ করে যখন সিদরাতুল মুনতাহা পরিভেদ করে 70,000 নূরের পয়দা ধ্যানের মাধ্যমে মুখে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমার রসূল একটা একটা করে উন্মোচিত করে একটা পর্দা মাত্র বাকি আমার আল্লাহ কয় দোস্ত আর পর্দা তুইলো না আহা আমার আল্লাহ আমার আমার নবী কয় কি কথা কয় কি এটা আমার পরিচিত গলা অডিও ক্যাসেটের মধ্যে গান শুনতেন না চেহারা দেখা যায় এখন তো ভিডিও তো শুনেন এখন তো দেখা যায় অডিও ক্যাসেট আরে এটা আবুলের গান রে আবুল গারে সুরে বুঝেন নাই আরে এটা রশিদ সরকারের গান রে বুঝেন নাই সুরে আমার মুভি কয় কি রে আমার পরিচিত গলা দেখো কথা কয় কথা কয় নাকি আমি এলাম মেরাজে রব রব দিয়া বুরাক দিয়া জেনে ফেরেশতা আসতে পারে না আমি এক এক আসলাম নূরের ঝলকানিতে নূরের তৈরি ফেরেশতারাও জ্বলে পড়ে ছাই হয়ে যাবে যেখানে ফেরেশতা আসার সুযোগ পায় নাই সাহস পায় নাই আমি এক এক আসছি আর এই জায়গায় আমার পরিচিত মানুষ কথা কয় কে আহা আল্লাহ কয় আমি নিজেই কথা বলি আল্লাহ তুমি কথা বলো সেটি তোমার পরিচিত গলা এ গলা কার আল্লাহ কয় কে তুমি গলাটা চিনো কহ আমার পরিচিত গলা কয় বলো তো কার গলা আমার দয়াল নবী বলে এটা আমার মাওলা আলীর গলা সবাই বলি জোরে জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বললো পেয়ারা হাবিব হযরত আলীর নাম হলো ওয়াজহুল্লাহ আমি আল্লাহর আমি হযরত আলীর চেহারা এটা হলো আমি আল্লাহর চেহারা যারা আলীকে দেখে তারা আমাকে দেখে আমি আলীর ভাষায় কথা বলি আলীর ভঙ্গিমায় কথা বলি আমার নবী আবার প্রশ্ন করে আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আলীর ভাবভঙ্গিতে আলীর ভাষায় কথা বললো কেন আমার আল্লাহ তাআলা বলে নূর মোহাম্মদ নূর তাজেল্লিকে সৃষ্টি করে দোস্ত আমি তোমার কলবের দিকে তাকিয়েছিলাম তোমার কলবের ভিতরে তাকিয়ে দেখি তোমার কলবে একমাত্র মাওলা আলীর মহাব্বত ছাড়া আর কোনো কিছুর মহাব্বত নাই এই জন্য আমি আল্লাহ আলীর ভাষায় আলীর ভঙ্গিমায় কথা বাবা একটা কথা বলি আমি কি আমার আব্বা কমু না আমি কি আমার বাবা কমু না বাবা কইলে আমার জন্মদাতা বাবারে কমু নইলে আপনা গো কমু নইলে আমার ফুলারে কমু আমি কি আমার বাবা কমু আমি আমারে বাবা কইতে পারি না আমারে সবাই কইতে পারে আমি সবাইরে কইতে পারি আমি আমারে বাবা বলতে পারি না হযরত আলীর চেহারা এটা আল্লাহর চেহারা আলীরে দেখা আল্লাহরে দেখা আলী আর আল্লাহ এক এই জন্য মাওলা আমার আল্লাহ তাআলা আলীকে বাবা বলে কারণ যে আলী সে আল্লাহ আল্লাহ ইয়া আলী নবী আলী কোনে পাঞ্জা হায়দারি মাওলা মাওলা আলী তার মাওলা বলছেন নবী করি
হবে তাদের বাস জাগিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতে যদি সারা রাত্র যায় আরে ইবনে আব্বাস জাগিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতে যদি সারা রাত্র যায় ওরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা রাত্র হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে এই সারা কুরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ এই ফাতিহা হইল বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো আলী কয় আনা নুকতাতুল তাহাতাল আলী কয় আনা নুকতাতুল তাহাতাল আলী কয় আনা নুকতাতুল তাহাতাল বলছে আলী রশিদ বলে ও মুসলমান এই পাঁচটা জনকেই তোরা জানার মতো জান আমার বাজান বলে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা আলীও তার মাওলা বলছে নবী স্বর করে আব্দুল্লাহ ইবনে আব্বাস সে হলো রসুলের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু সে হলো নবীর আপন চাচা আমির হামজা নবীর আপন চাচা আবুল হাব আবু জেহেলের কিন্তু আপন চাচা না আহা
এই আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে রসূল একটা খেতাব দিছিল রইসুলে মুফাসসিরে কোরআন কারণ সে একটা আলিফের একাধিক ব্যাখ্যা বিহরফের একাধিক ব্যাখ্যা একটা আয়াতের একাধিক অর্থ দিতে পারত করতে পারত রসূল খুশি হয়ে বলছিল তুমি আজ থেকে রইসুলে মুফাসসিরে কোরআন হযরত আলী চতুর্থ খলিফা যখন অধিষ্ঠিত তখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে কয় আমিরুল মুমিনুন আলী ইবনে আবু তালিব আমরা একটু কোরআনের তাফসীর তরজমা আপনার কাছে শুনতে চাই আপনি কি শোনাবেন মাওলানা আলী বলে জি শোনাব দাঁড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা কয়েকবার পড়ছে এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে গোস্তাকি ক্ষমা করবেন আমিরুল মুমিনিন আপনি যদি রাত ধরে খালি বিসমিল্লাহর ফাতিহাই পাঠ করেন তো বাকি কোরআনটা শোনাইবেন কবে তখন আমার মাওলানা আলী তার ব্যাখ্যা দিছিল সারা কোরআন তার সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা আর সূরা ফাতিহার ফুলা বানাইলো বাকি বাকি 113টা সূরা হ্যাঁ এই সূরা ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহির রহমানের রহিম রহিম বিসমিল্লাহর ব্যাখ্যাটা হইল সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানের রহিমের সার সংক্ষেপ এটা হলো সাদের মতো বাঁকা বেহরফ বেহরফের ব্যাখ্যাটাই বিসমিল্লাহির রহমানের রহিম কারণ বেতে হলো ব্রহ্মাণ্ড বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করছে বিসমিল্লাহতেই ব্রহ্মাণ্ড শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহর মাত্র শুরু বে এই বেহরফ দিয়ে আর এই বেহরফের সার সংক্ষেপ এটা হলো বের নিচে যে একটা ফুটা নুক্তা এই নুক্তাটা নুক্তাটার ব্যাখ্যা হইল সাদের মতো বাঁকা বে তোমরা কি নুক্তারে চিনো বলে না আমরা চিনি না মাওলানা আলী বলছিল আনা নুক্তা তুলতা তালবা ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলানা আলী যারা আমাকে ভালোবাসে তারা কোরআনকে ভালোবাসে যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকেই চুমা খায় প্রশ্ন তো একটা করে থেকে গেছে জবাব দেওয়ার জন্য চেষ্টা করছি গান করলাম আমার একটা প্রশ্ন করতে মন চায় আমার নবীর কাছে গেছে এক ব্যক্তি যায় নবীর কাছে একটা প্রশ্ন করছে নবী গো আমার এই প্রশ্নটার জবাব আপনি দিবেন নবী কয় আমি তোমার এই প্রশ্নের জবাব জানি না আমি কইতে পারব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারা জানাই দেন আপনি সব জানেন এর মধ্যে আপনি কেন জানেন না তাহলে কি আমি প্রশ্নের জবাব পাবো না তখন আমার নবী কয় আমার ফাতেমার কাছে যাও আমার ফাতেমা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে আমি জানতে চাই প্রশ্নটা কি নবী পারে না ফাতেমা পারে কারণটা কি যেটা নবী পারে না ওইটা আমার ফাতেমা পারে এর কারণটা কি প্রশ্নটা কি প্রশ্নের জবাবটা এবার আসছে বিশ্বাদের পাল্লা আমি মানে ঈদের দিন একটা গান লিখছি গা মুখে এর বাক্যে জুড়তেছে না মানে এটা হলো ওই পরশু দিন এক কলে গানে গেছি মির্জাপুর ওই গানে গেছি পরে গামু গানটা মানে হ্যাঁ অনুরোধের গান শুই না আমার এটা আর গাওয়া হইল না আজকেও খুব বুদ্ধি পেরেছি গানটা গামু কারণ একদিন দুই দিন না গাইলে ওই গানটা প্রাণ পাইব কেমনি এখন আবার ওই
এই বাবাজি কইছে একটা আবার এ দরে কই একটা তা আমি গামু কিমনে ওই গান সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ এই ফাতিহা হইল বিসমিল্লাহর সার সংক্ষেপ তেহরফ হইল তেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো আলী কয় আনা নুকতাতুল রশিদ বলে ও মুসলমান কুঞ্জন মাওলা হকবারী